বাংলা বাঙালি অবিচ্ছেদ্য নাম, সুমধুর উচ্চারণ। বাঙালি রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আছে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি, তবুও প্রজন্ম আকাশ সংস্কৃতির খপ্পরে আর দেশপ্রেম সীমাবদ্ধ নানা দিবসে পাশ্চাত্য ঘরানার আয়োজনে। খানিকটা ক্ষোভ ঝরিয়ে এমনই বললেন ছায়ানট সভাপতি। আর তাই দেশীয় সংস্কৃতি রক্ষার অঙ্গীকারে এবারের বিজয় দিবস ছায়ানটের যৌথ আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। 16 ডিসেম্বরটা আমরা বড় করে উদযাপন করবো, এই ঘরের বাইরে চলে যাবো। আমরা অনুষ্ঠান করছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল খেলার কেন্দ্রীয় খেলার মাঠে। 16 ডিসেম্বরটাও এখন একটা উৎসব হয়ে গেছে, খুবই আনন্দ হয়। তারপরে কি করে, গালে জাতীয় পতাকা আঁকায়, না হলে এই বাউলের একতারা আঁকায়, এবং এইসব করে মনে করে খুব বাঙালি হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠান সূচি পাঠ করে শোনান ছায়ানটের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খোলা মাঠে হবে দর্শক শ্রোতার কণ্ঠ মেলানোর এই আয়োজন। মহড়ায় আসা শিল্পীরা পরিবেশন করেন দেশের গান। দেশ গানে সুর ছন্দে নাচিয়েরাও অংশ নেন মহড়ায়। মন মননে ও কর্মে দেশপ্রেম ধারণ করে বিজয় দিবসের আয়োজনে সমস্বরে দেশের গান গাইতে সবাইকে আমন্ত্রণ জানান আয়োজকরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।